हाय फ्रेंड्स, अपनारा देखछेन बुद्धप्रिया ब्लॉग्स। बुद्धप्रिया ब्लॉग्से आज के आमरा एकटा नतून रेसिपि निये एसेछि, सेटा हलो कि सेटा हलो चिकेन महारानी। चलुन आमरा देखे नेइ चिकेन महारानी बानाते कि कि जिनिस बा उपकरण लागछे। ताई आपनारा आमादेर भिडियो जदि देखे भालो लेगे थाके ताहले लाइक कमेंट सबस्क्राइब और बेल आइकन टिपिए शेयर कर देवें वीडियोगुलो। ताहले आपनारा आमादेर जो सब नतून नतून वीडियो आसबे सेगुली देखते पाबेन। महारानीर जोन्नो देखे नीन आमादेर की कि लागछे। 250 ग्राम मांस के आमरा धुए दई दिए मेखे रेखेछि। एखन ताते लवण देबो, लंका गुड़ो और आदा रसुन पेस्ट दिए एखन आमरा सेटाके मैरिनेट कर 2 घंटा रेखे देव। एखन आमरा सेटाके 2 घंटा रेखे देव। हाथे टाइम थाकले 2 घंटा 3 घंटा रखते पारे, ना होले आधा घंटा रेखे सेटाके आमरा बनाते पारबो। बाट आमि 2 घंटा रखबो, तारपर फिरे आसछि। आबार ফিরে এসেছি। আমাদের কড়াই গরম হয়েছে। এখন তাতে আমরা 2-3 চামচ তেল দিয়ে গরম করে নেব। আমাদের তেল গরম হয়ে গেছে। এখন আমরা বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন সেটাকে অল্প আমরা ভেজে নেব, লাল করতে হবে না, একটু ভেজে নেব। আমাদের পেঁয়াজ ভেজে হয়ে গেছে। এখন আমরা তাতে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর তার সঙ্গে পেঁয়াজ বাটা, এখন সেটাকে অল্প আমরা কষিয়ে নেব। আমাদের পেঁয়াজ ভেজা হয়ে গেছে। এখন আমরা তাতে দিয়ে দেব 2 ঘন্টা মেখে রাখা মাংসগুলোকে। সেটাকে লো হিটে রেখে আমরা ভালো করে সেটাকে কষিয়ে নেব। ফুল হিট দিলে গেছে দইটা ফেটে যাবে। এখন আমরা সেটাকে 10-15 মিনিট ঢেকে রাখবো, তারপর আবার ফিরে আসছি। গোটা জিরা, ধনিয়া আর মৌরিটাকে ড্রাই রোস্ট করে সেটাকে আমরা গুঁড়ো করে এখানে মিক্সড করছি। আর একটু আমরা রেখে দিচ্ছি, আবার পরে সেটাকে ইউজ করব। আরও 5 মিনিট কষিয়ে নেব। দুধ, আমন্ড আর কাজু দিয়ে সেটাকে আমরা একটা পেস্ট করে নিয়েছি। এখন কষিয়ে নেওয়া মাংসতে সেই পেস্ট করা দুধ, আমন্ড আর কাজুটা দিয়ে দেব। এটাকে আরও 2 মিনিট আমরা কষিয়ে নেব। আমাদের মাংসটা কষানো হয়েছে। এখন তাতে আরও অল্প দুধ দিয়ে দেব আমরা, সেটাতে কোনো জল ব্যবহার করা যাবে না। মাংসটাকে আমরা আরও 2 মিনিট কষিয়ে রেখে দেব। ডেকে আবার 2 মিনিট আমরা ফিরে আসছি। এখন অল্প নুন দিয়ে দেব। আমরা প্রথমে মাখানোর সময় নুন দিয়েছিলাম, তাই এখন অল্প নুন দিয়েছি। আর সেটাকে লো হিটে কষাতে হবে, না হলে বাদামটা নিচে লেগে যাবে। গরম মশলা, আমাদের মাংস সিদ্ধ হয়ে গেছে। সেটা ম্যারিনেট করে রাখা ছিল, তাই বেশি টাইম লাগেনি। এখন আমরা তাতে দিয়ে দেব অল্প গরম মশলা আর ভেজে রাখা মশলা। আমাদের চিকেন মহারানি রেডি। এখন আমরা সেটাকে অন্য পাত্রে ঢেলে নেব। আমাদের চিকেন মহারানি একদম রেডি। এখন আমরা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বুদ্ধপ্রিয়া ব্লগসের সাথে থাকবেন। ধন্যবাদ।